Hello everyone, welcome to my YouTube channel, A Light of Knowledge. আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট 100টা এমসিকিউ পড়ব যেখানে শুধু প্রশ্ন থাকবে এবং আনসার থাকবে। তো শুরু করে নিচ্ছি। ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডাক্তার বি আর আম্বেদকর। গণ পরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? 1946 সালের 9 ডিসেম্বর। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? দিল্লির কনস্টিটিউশন হলে। গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়েছিল? 1950 সালের 24 জানুয়ারি। ভারতীয় জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 1947 সালের 22 জুলাই। ভারতীয় জাতীয় সংকেত কবে নির্ধারণ করা হয়? 1950 সালের 24 জানুয়ারি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কবে নির্বাচিত হন? 1950 সালের 24 জানুয়ারি। এবং জাতীয় সংগীত 1950 সালের 24 জানুয়ারি নির্ধারণ করা হয়। ভারতে প্রথম কবে স্বাধীনতা দিবস পালন করা হয়? এটা 1930 সালের 26 জানুয়ারি, যেটি লাহোর অধিবেশনে এটা প্রস্তাব করা হয়েছিল। মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে গৃহীত হয়? জুন 3, 1947। ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? 1928। সাইমন কমিশনের বিষয়ে ভারতীয়রা বলেছিল গো ব্যাক সাইমন। কেন? অ্যান্সারটি হলো কারণ এই কমিশন কোনো ভারতীয় সদস্য ছিল না। সাইমন কমিশনের উদ্দেশ্য কী ছিল? এটি ছিল 1919 সালের আইন তদন্ত। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডাক্তার সচিবানন্দ সিনহা। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। প্রথম লিখিত সংবিধান কোন দেশের ছিল? আনসারটি হল ইউএসএ। ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএ। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে, যেটি ভারতের পার্ট 4 এবং দ্বারা 36-51, এটা মনে রাখবেন। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য ইউএসএ। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডাক্তার বি আর আম্বেদকর। জনগণ মন প্রথমবার কবে গাওয়া হয়েছিল? 1911 সালের 27 ডিসেম্বর। জাতীয় সংগীত কত সময়ে গাওয়া হয়? 52 সেকেন্ড। জাতীয় সংগীত সংক্ষিপ্তভাবে কত সময়ে গাওয়া হয়? 20 সেকেন্ড। ডাক্তার বি আর আম্বেদকর সংবিধানের কোন ধারাকে সংবিধানের আত্মা নামে আখ্যায়িত করেন? ধারা 32-কে, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, যেটি। কোন সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়? 42তম সংবিধান সংশোধনী, যেটা 1976 ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল। সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার? এটা আইনগত অধিকার। 300 আর্টিকেলের দ্বারা আছে, 300 আর্টিকেলের মধ্যে আছে। ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে? 6টি। ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজের গঠন কোন সমিতি করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজের গঠন করেছিল। গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিম্নতম বয়স কত? নিম্নতম বয়স 21 ইয়ার্স। রাষ্ট্রপতি পদের জন্য নিম্নতম বয়স কত? 35 ইয়ার্স। রাজ্যসভা সদস্যের নিম্নতম বয়স কত? 30 ইয়ার্স। ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন? ডাক্তার নীলম সঞ্জীব রেড্ডি। ভারতে কয় প্রকার জরুরি শাসন প্রয়োগ করা হয়? 3 প্রকার। সংবিধানের কোন অনুচ্ছেদে এর মতে রাজ্যগুলিতে জরুরি শাসন ব্যবস্থা ঘোষণা করা হয়? এটা বেশ ইম্পর্টেন্ট। সংবিধানের কোন অনুচ্ছেদ এর মতে রাজ্যগুলিতে, আমাদের রাজ্যের দেশের ভিতরে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলিতে জরুরি শাসন ব্যবস্থা ঘোষণা করা হয়? অনুচ্ছেদ 356। রাষ্ট্রপতি শাসন চলাকালীন রাজ্য কার মাধ্যমে পরিচালিত হয়? যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় তখন রাজ্যটা রাজ্যপালে এটা পরিচালিত করেন। যুদ্ধ, বহিঃশত্রু আক্রমণ এবং সশস্ত্র বিদ্রোহের কারণে সংবিধানের কোন অনুচ্ছেদের প্রয়োগ করে দেশের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়?
যখন দেশ একটা দেশ অন্য একটা দেশের সাথে যখন যুদ্ধ শুরু করে, যেমন আমাদের দেশ যখন অন্য দেশের সাথে যুদ্ধ শুরু করবে, তখন এটাকে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় হলে এটা আর্টিকেল থাকে 352। আর্থিক কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয় কোন দ্বারা? 360। এটা দুটো পয়েন্ট আপনারা মনে রাখতে হবে। 356 হলে স্টেট, এবং যদি দেশে আরেকটা দেশের সাথে পাশাপাশি কোনো দেশের সাথে যুদ্ধ শুরু করে নেয় তাহলে এটা জরুরি অবস্থা ঘোষণা করা হবে দেশের মধ্যে, 352। এবং আর্থিক কারণে হলে দেশের মধ্যে যদি জরুরি অবস্থা ঘোষণা করা হয় 360 আর্টিকুল। ভারতে মোট কয়বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? এখন পর্যন্ত 3 বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি শাসন চলাকালীন সংবিধানের কোন মৌলিক অধিকার খর্ব করা যায় না? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, অনুচ্ছেদ 21। কোন বিল অর্থ বিল কিনা কে ঘোষণা করেন? লোকসভার অধ্যক্ষ। ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? গণেশ বাসুদেব মাবলঙ্কর। ভাষার ভিত্তিতে কবে রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল? 1956। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। ভারতের সংবিধানে কয়টি তফসিল আছে? 12টি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 100টা কোয়েশ্চন, আপনারা পুরো ভিডিও দেখবেন, স্কিপ করে দেখবেন না। সংবিধানের উপরে, ভারতের পুরো পলিটিক্সের উপরে এখানে 100টা কোয়েশ্চন নেওয়া হয়েছে। ভোট দেওয়ার অধিকার কী ধরনের অধিকার? সাংবিধানিক অধিকার। ভারতীয় সংবিধানের কততম তফসিলে ভারতে বিভিন্ন ভাষায় স্বীকৃতি দেওয়া হয়েছে? এটা হলো অষ্টম তফসিলে বিভিন্ন ভাষায় স্বীকৃতি দেওয়া হয়েছে। অষ্টম তফসিলে কয়টি ভাষায় স্বীকৃতি দেওয়া হয়েছে? 22টি। মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? সেটি হলো ভারতের। ভারতের সংবিধানের অভিভাবক কে? আনসারটি হলো সুপ্রিম কোর্ট। প্রথমে ভারতের সংবিধানের কয়টি অনুচ্ছেদ ছিল? 395। জেলা আদালতের বিচারপতিকে কে নিয়োগ করেন? জেলা আদালতের বিচারপতিকে রাজ্যপাল নিয়োগ করেন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে? মিরাজ সাহেব ফাতিমা বিবি। বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট আছে? 24টি হাইকোর্ট আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অধীনে আছে? কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য হাইকোর্টে কত বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে? আনসার ছিল 10 বছর। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ঘোষণা করা হয়েছে? 69তম সংশোধনী, 1991। নির্বাচন কমিশনারের মেয়াদ কত? নির্বাচন কমিশনার 6 বছর। কোন কমিটির সুপারিশে ভারতের সংবিধানের অংশ পার্ট 4 এর অর্থাৎ মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে? শরণ সিং কমিটি। শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত? লোকসভা, রাজ্যসভা এবং ভারতের রাষ্ট্রপতি। রাজ্যসভা কোনো বিল উত্থাপন করা হয় না। কোন বিল উত্থাপন করা হয় না রাজ্যসভায়? আনসারটি হলো অর্থ বিল। ভারতীয় পার্লামেন্টে কয়টি কক্ষ আছে? লোকসভা এবং রাজ্যসভা 2টি কক্ষ আছে। বিধানসভার সদস্য না হয়েও একজন ব্যক্তি কতদিনের জন্য রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে থাকতে পারেন? আনসারটি হলো 6 মাস। ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদ নাগরিকত্ব অধিকার নিয়ন্ত্রণ করতে পারে? অনুচ্ছেদ 11। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধানের কোন অংশে আমরা পাই? এটা হলো সংবিধানের প্রস্তাবনায় আমরা পাই। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের সংসদীয় সরকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সংসদীয় সরকারের ধারণা, যেটা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন কোর্টের মাধ্যমে বলবৎ করা যাবে না, কোনো কোর্টের মাধ্যমে বলবৎ করা যাবে না? যেটা হলো অনুচ্ছেদ 37। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধর্মনিরপেক্ষ এবং সামাজিক শব্দটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনা ধর্মনিরপেক্ষ এবং সামাজিক শব্দটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে? 42তম সংবিধান সংশোধনী। ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির মেয়াদ কত? 5 বছর অথবা 65 বছর বয়স হওয়া অবধি। কোন অধিকারে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন? সাংবিধানিক অধিকারে। ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে?
73তম সংসদ সংবিধান সংশোধনী 1993 রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত 250 জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কে কে নিয়োগ করেন জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতির যোগ্যতা কি যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়া বাঞ্ছনীয় এটা বেশ ইম্পর্টেন্ট মানবাধিকার কমিশনের সভাপতি যোগ্যতা হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়া বাঞ্ছনীয় হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন লীলা শেঠ রাজ্যসভার কয়জন সদস্যকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন 12 জন সদস্যকে ভারতের সংবিধান সংশোধনের অধিকার কার রয়েছে সংবিধান সংশোধনের অধিকার ভারতীয় পার্লামেন্টে রয়েছে লোকসভার সেক্রেটারি জেনারেল কে 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 নিয়োগ করেন লোকসভার সেক্রেটারি জেনারেল কে লোকসভার অধ্যক্ষ নিয়োগ করেন সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার এটা হলো আইনি অধিকার তথ্য জানার অধিকার তথ্য জানার অধিকার আইন কবে কার্যকর হয় 2005 সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতীয় সংসদের কোন কক্ষের চেয়ারম্যানের সদস্য নাম রাজ্যসভার চেয়ারম্যান ভারতের সংসদের কোন কক্ষের চেয়ারম্যান এর সদস্য নাম এটাও প্রশ্ন ভুল হয়ে গিয়েছে টাইপিং কি মিস্টেক সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সংবিধানের কোন অনুচ্ছেদ বলে যে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করা যায় অনুচ্ছেদ 32 ভারতীয় সুপ্রিম কোর্ট কয় ধরনের লেখ জারি করতে পারে পাঁচ ধরনের লেখ জারি করতে পারে যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদ খালি থাকে তখন সেই পদের দায়িত্ব কে নেন লোকসভার অধ্যক্ষ ভারতীয় সংবিধান কয়টি মৌলিক কর্তব্য যুক্ত আছে 11টি ভারতের সংবিধান মতে সংসদের দুটি অধিবেশনের জন্য সর্বোচ্চ কতদিনের বিরতি থাকবে 6 মাস ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার এর বিষয়ে বলা হয়েছে অনুচ্ছেদ 14 সংবিধানের কোন অনুচ্ছেদে 14 বছর থেকে কম বয়সে শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান এর কথা বলা হয়েছে অনুচ্ছেদ 21 সংবিধানের কোন তপশিলে রাজ্যসভার সদস্যদের আসন বণ্টন করা হয়েছে চতুর্থ তপশিলে হাইকোর্টের বিচারপতির কত বছর পর্যন্ত নিযুক্ত থাকতে পারেন 62 ইয়ার্স ভারতীয় সংসদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি সংসদের উচ্চকক্ষ অথবা রাজ্যসভা কখনো ভাঙ্গা যায় না পঞ্চায়েতি রাজের তিনটি স্তর কী কী গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মহালনবিশ মডেল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা লোকসভা পাস হওয়া অর্থ বিল রাজ্যসভা ফেরত পাঠাতে কতদিন দেরি করতে পারে লোকসভা থেকে রাজ্যসভা পাঠাতে 14 দিন পার্লামেন্টের একজন সদস্য কতদিন যাবৎ অনুমতি ছাড়া সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ হারাতে পারে পার্লামেন্টের একজন সদস্য কতদিন যাবৎ অনুমতি ছাড়া সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ হারাতে পারেন 60 দিন বাক স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদের মাধ্যমে দেওয়া হয়েছে অনুচ্ছেদ 19 কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী সো এখানে 100টা কোয়েশ্চন সবটা কোয়েশ্চন ইজিও আছে এবং ইম্পর্টেন্টও আছে কঠিনও আছে সো আপনারা পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না ধন্যবাদ সবাইকে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি টিপে দিবে এবং যারা এখনও পুরো ভিডিওগুলো দেখেন না আমার চ্যানেলে যতটা ভিডিও করা হয়েছে আপনারা প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিও পেয়ে যাবেন সোশ্যাল সায়েন্স তারপরে ইবিএস যতগুলো আছে আপনারা দেখে নেবেন ইম্পর্টেন্ট সপ্তাহ ভিডিও